স্টুডেন্ট, আজকে আমরা আজকে আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে রাজনীতি পার্ট সিক্স, তাতে আমরা যে তোমাদের পেজ নাম্বার ইলেভেন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চারের দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো আজকে ক্লাসে। তো তোমরা প্রত্যেকে এগুলো অবশ্যই কপি নিয়ে লিখবে এবং তার সাথে সাথে কোশ্চেনটাও লিখতে দেবে, নাহলে তোমাদের পড়তে অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমি তোমাকে যেমন বলেছিলাম যে অবশ্যই দুটো ইঙ্ক ইউজ করো, প্রশ্নটাকে ইঙ্কে লিখবে এবং অ্যান্সারটাকে ইঙ্কে লিখবে, যতটা সম্ভব পরিষ্কার করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা চারের দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবার। তো দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দুই তিনটি বাক্যে দাও। তাহলে বুঝতে পারছো, আগের দিকে যখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করেছিলাম তখন একটা বাক্যে অ্যান্সার দিতে হয়েছিল, কিন্তু এইটার ক্ষেত্রে দুটো তিনটে বাক্য তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে অ্যান্সারটা করতে গেলে। তো আমরা প্রথমে দেখো কয়েক প্রশ্ন আলোচনা করছি। রাজপুত্র রাজকন্যা সন্তান আনা সত্ত্বেও কেন রাজা নিজে যেতে চাই? রাজকন্যা সন্তান আনা সত্ত্বেও কেন রাজা নিজে যেতে চাইলেন? উত্তর কয়েক উত্তর, রাজা বিবাহের জন্য রাজদূতরা বিভিন্ন দেশ থেকে রাজকন্যা সন্ধান আনলে কিন্তু রাজাকে সন্তুষ্ট করার জন্য সেই ভিতেরা সব কথা বাড়িয়ে বাড়িয়ে সব কথা বাড়িয়ে বাড়িয়ে বলল রাজা, বুদ্ধিমান রাজা মাইক্রোফোন অফ করো, বুদ্ধিমান রাজা বুঝলেন আসল কথা, আসল কথা এইগুলো নয়, তার তিনি নিজে সেই সমস্ত রাজ্যে যেতে চাইলেন, রাজা বিভাগের জন্য রাজনীতি বিভিন্ন
পরিস্থিতিকে বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে হওয়া শব্দে পরিস্থিতিকে বোঝানো হয়েছে। রাজা কলিঙ্গ দেশেকে দেখিয়ে কলিঙ্গ দেশকে গিয়ে দেখলেন সেখানকার রাজকন্যা হয়।
এবং লিখে নেওয়ার পর তোমরা এগুলোকে অবশ্যই করবে।